আজি মাধ্যমিক পৰীক্ষাৰ দ্বিতীয়টো দিন পুৱা ন বজাৰ পৰা কেন্দ্ৰসমূহত আৰম্ভ হৈছিল পৰীক্ষা পিছে পৰীক্ষাৰ প্ৰথম দিনাই নকলৰ কাণ্ডই ৰাজ্য জোকাৰি যোৱা কাছাৰৰ গণিৰগ্ৰাম জে আৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত আজিও উদ্ধাৰ হৈছে নকল পৰীক্ষা কেন্দ্ৰত বস্তাই বস্তাই নকল উদ্ধাৰ হৈছে পৰীক্ষা আৰম্ভণিৰ পূৰ্বে আৰক্ষীৰ তালাচীত ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে বস্তাই বস্তাই নকল দৃশ্য আমি দেখুৱাইছো যত এনেদৰে নকল দিয়া হৈছে ওয়াল পার হই নকল যোগান ধরা হচ্ছে শিক্ষার্থী সকলক পরীক্ষার প্রথম দিনটুতে পরীক্ষা কেন্দ্রখনের দেওয়াল বাগুড়ি নকল যোগানোর দৃশ্য আমার ক্যামেরা ধরা পড়ছিল তার পিছতো কিন্তু নকল প্রতিরোধের কারণে তৎপর হয়েছিল আরক্ষী গ্রেপ্তার করা হয়েছিল পাঁচজন নকল যোগানকারী কিন্তু ইমানের পিছতো সতর্ক হওয়া নাই পরীক্ষার্থী সকল আজি দ্বিতীয় দিনাও পরীক্ষা কেন্দ্রের মূল গেটত আরক্ষী কটকটে নিরাপত্তা গড়ি তোলে পরীক্ষার্থী সকলক শারি শারি কই লাইন পাতি তন্ন তন্নকৈ তালাচী চলাই কেন্দ্ৰত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হৈছে কিন্তু তালাচীৰ সময়ত ধৰা পৰিছে ভয়ংকৰ দৃশ্য ছাত্ৰ ছাত্ৰীৰ উদ্ধাৰ হৈছে হাতে লিখা নকল পাঠ্য এয়া চাওক বস্তাই বস্তাই নকল উদ্ধাৰ কৰা হৈছে এয়া গণিৰগ্ৰাম জে আৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় পৰীক্ষা কেন্দ্ৰৰ মূল গেটত আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে নকল মানে ভাইৰাল ভিডিঅ'খনৰ পিছতে আমি আজি আজির ডেটত এক্সাম আছে আজি এক্সামের দিনত আমি মানে রাইজর মানুষ ওলাই আহিছে আমি ওলাই আহিছো মানে সিদিনা যেটো মানে স্কুল এরিয়াখনের বদনাম হয়েছে স্কুলখনের কারণে সেই কারণে আজি আমি ওলাই আহিছো মানে আমি চাব কারণে আহিছো যে কোনবিলাক মানুহে এই কামত জড়িত আছে আমি আজি প্রিন্সিপালতো রিকুয়েস্ট করেছো স্কুল অথরিটিক রিকুয়েস্ট করেছো যে স্টুডেন্টর চেকিং ভালকে হব লাগে লগতে টিচারবিলাকৰো মানে আপনার জ হব লাগে চেকিং হব লাগে টিচারবিলাকে এক্সামর টাইমত যেনে মোবাইল আর ইবিলাক বস্তু লৈ সোমাব নোৱাৰে এক্সাম হলত কারণ আমি যেটো শুনিছো যে এক্সাম হলৰ ভিতৰৰ পৰা মোবাইল হোৱাটসআপ দি বাহিৰত প্ৰশ্ন আহে এই কারণে আমি স্কুল অথরিটিক মাতিছো আর আজি আমি রাইজর মানুষে গোটে বস্তু স্কুলের এক্সামের টাইমত আমি চাই আছো কিবা চলি আছে প্রশাসনের লোকও আছে পুলিশও আছে আমি স্কুল অথরিটিক স্কুল ইন্সপেক্টর আর মাননীয় মুখ্যমন্ত্রীক আমি আহ্বান জানাই আছো স্কুলখন বহুত পুরনো স্কুল 75 ইয়ার্স এটা কমপ্লিট হয়েছে ঐতিহ্যবাহী স্কুল স্কুলখন বাঁচাবার কারণে কোনোবিলাক মানুষ যদি স্কুলখনের লগত মানে বিয়া কামত জড়িত থাকে তেওঁলোকক শাস্তি দিয়ক